অবশেষে ঝাঁপি থেকে বিড়াল বেরোনোর মতো ঘটনা ঘটল মহারাষ্ট্রে মহারাষ্ট্রের আগামী মুখ্যমন্ত্রী হচ্ছেন উদ্ভব ঠাকুরে সেই প্রসঙ্গে এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে একথাই বললেন শিবসেনা নেতা আব্দুল সাওয়ার তিনি বলেন বাইশে নভেম্বর শিবসেনার বিধায়করা বৈঠকে বসতে চলেছেন এটি চূড়ান্ত বৈঠক যেখানে দলের সমস্ত বিধায়ক উপস্থিত থাকবেন আমাদের বলা হয়েছে প্রত্যেকে পাঁচ দিনের জন্য পর্যাপ্ত পোশাক ও পরিচয়পত্র নিয়ে হাজির হবেন আমাদের কোনো একটি জায়গায় দুই থেকে তিন দিনের জন্য থাকতে হবে তারপরই পরবর্তী পদক্ষেপ তৈরি হয়ে যাবে এর মধ্যে শিবসেনার নেতা সঞ্জয় রাউত বুধবার আবার বলেন কালকের মধ্যেই সব স্পষ্ট হয়ে যাবে যদিও মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিজেপি কংগ্রেস এনসিপি মুখে কুলুপ এটেছে এরই মধ্যে মঙ্গলবার শোনা যায় তলে তলে আবার বিজেপির সঙ্গেই জোটে যেতে চাইছে শিবসেনা যদিও এখনও তারা সেই পঞ্চাশ পঞ্চাশ তত্ত্বেই অনড় রয়েছে তবে শিবসেনা সূত্রে জানা যায় যদি এনসিপি কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে সরকার করে তাহলে টানা পাঁচ বছর এর জন্য তারা মুখ্যমন্ত্রী পদ চাইবে